দর্শক বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী মাসুদুল লাবনি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। লাবনি, আপনি তো বইমেলা আছেন, জানাবেন বইমেলা ছুটির দিনে লেখক পাঠকদের ভিড় কেমন দেখছেন? আকাশ, আপনি যেমনটি বলেছিলেন, ছুটির দিনে কিন্তু লেখক পাঠকের ভিড়টা বেশি থাকে, বিশেষ করে লেখক যারা থাকেন, কারণ ছুটির দিন যেহেতু তারা আসেন, আর যারা আসলে ক্রেতা বিশেষ করে পাঠক, তারা চান যে এই দিনটাতে তারা যে পছন্দের লেখকের বইটি কিনবেন সেই বইটিতে তাদের কাছ থেকে যে সেই লেখকের কাছ থেকে কেনা, তাদের কাছে আসা। পাশাপাশি আরেকটি তথ্য দেই যে এবার বইমেলায় আজকে 171টি নতুন বই এসেছে। এখানে একজন লেখকের সাথে কথা বলি যে আজ এই বইমেলা আপনার কয়টি বই এসেছে, পাঠক বই কিনছে কিনা? এই বইমেলায় আমার গল্পের বই এসেছে, যা কিছু শেখার থাকে প্রণয়ে বিচ্ছেদে বেদনায়, এটা উজান থেকে এসছে। এখানে 8টা গল্পের বই আছে এবং হ্যাঁ, বিক্রি হয়েছে আমার বই অনেক। ঠিক আছে, এইটার কাহিনী হচ্ছে আমি এই বৈশ্বিক যে প্যান্ডেমিক গেল, যেমনটি বলছিলেন যে পাঠক কিন্তু বই কিনছে এবং এবারের বইমেলায় আজ পর্যন্ত 1795টি নতুন বই এসেছে এবং আজকে কিন্তু 171টি নতুন বই এসেছে। এবং এই যে বইমেলার এখন যে সময়টি, এটি কিন্তু পাঠক, লেখক এবং যারা বিক্রেতা বিক্রেতা সবাই কিন্তু জমজমাট একটি সময় পার করছেন এবং যারা আসছেন তারা কিন্তু বই কিনছেন। আকাশ,